মনে আছে না ভোলা গেছেন? আলীর রাগ হবে কি হবে না? তিন দিনের না খাওয়ার বউ, সন্তান দুইটা দুই দিন হলে কোনো কিছুই খায় নাই। যেই ফকিরকে কান্দে করে নিয়ে আসলাম দরজার কাছে বসায় রাখলাম, সেই ফকির দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। আলী চিন্তায় বলতেছে, এই মিয়া তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসো, তোমার কি লজ্জা নাই? তোমারে কান্দে করে নিয়ে দামি চাদরে বসায় দিলাম। এবার ফকির বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। সঙ্গে সঙ্গে হযরত চমকে উঠছে, কারণ সালাম দিলাম কখন আর উত্তর দিল কখন? এবার চোখ বন্ধ করে বলে, ফকির তুই তো আসলেই ফকির না, বল বল তুই কে? সঙ্গে সঙ্গে ফকিরের চেহারায় ওই মানুষটা বলতে চালি রে, আসলেই আমি ফকির না, আসলেই আমি ফকির না, আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা। তবে ফকির সাজার কারণ কি? ফকির সাজার কারণ কি? কারণ ফেরেশতাদের মধ্যেও কিন্তু গল্প হয়। যখন আল্লাহ বলেছিলেন আমি দুনিয়াতে খলিফা প্রেরণ করব, ওয়াইদ ক্বালা রাব্বুকালিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, তখন কিন্তু ফেরেশতারা গল্প করে বলেছিল, খামাকা মানুষ বানানোর কি দরকার? সেখান থেকে প্রমাণ হলো ফেরেশতাদের মধ্যে গল্প হয়। ফেরেশতারা গল্প করতেছে, দশজন মানুষকে দশটা জিনিস দেওয়া যাইতো, দশজন সাহাবিকে দশটা ভাগ করে দেওয়া যাইতো, কিন্তু দশজনকে না দিয়া আল্লাহ আলীকে একাই কেন এত দিলেন? যে আলী কাররাম আল্লাহ ওয়াজহু, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলী আসাদুল্লাহিল গালিব, যে আলী আনা মাদিনাতুল ইলমে ওয়ালি বাবুহা, যে আলী ইমানের দিক দিয়ে এক নম্বর, যে আলী কোরআনের হাফেজ সর্বপ্রথম, যে আলী জিহাদের ময়দানে গেলে কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারে সেটার হাল বানায়, আবার যে আলীর দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হয়, আবার সেই আলীর বউটা জান্নাতি নারীদের নেত্রী হবে, একই আলীকে আল্লাহ কেন এত দিবে? এক আলীরে আল্লাহ এত কেন দিবে? এইরকম কথা যখন আল্লাহ ডাকলে ফেরেশতারা, আমার বান্দা আলীকে নিয়ে তোমরা কথা বলতেছ, আমার আলীকে আমি আল্লাহ ইচ্ছা করে কোনো ডিগ্রি দেই নাই, পার্শালিতে কোনো ডিগ্রি দেই নাই, আমার আলী প্রত্যেকটা ডিগ্রি তার নিজের কর্মের কারণে আমলের গুণে অর্জন করেছে। আসাদুল্লাহ গালিব ডিগ্রি কখন পাচ্ছে? যখন মহাবীর আমর নবীকে হত্যা করার জন্য রওনা দিছে, আপনারা অবশ্যই আমার বাস শুনেছেন, তখনই ডিগ্রি পাচ্ছে। আলী বলেছে, আমর আসার আগে আমি আলী তার সামনে যাওয়ার চাই। রাসূল বললেন, তুমি আমরকে চিনো? আমরকে চিনো? প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, আড়াই বছরের তরবারি জেহাদের ময় 3.5 বছরের তরবারি নিয়ে জেহাদের ময়দানে যায়, আর সে আমরের সামনে তুমি যাওয়ার চাও? আলী বলতেছে, রাসূলুল্লাহ আমি তো আমাকেও চিনি না, আমি চিনি আমার আল্লাহকে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর ঈমান আমার ভিতরে, রাসূলের মহব্বতের পাওয়ারে, শুধু আমর না পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী দাঁড়াবার চাই। জোরে কর সুবহানাল্লাহ। কি সাহস! এই আমলের কারণে আল্লাহ তাকে আসাদুল্লাহিল গালিব ডিগ্রি দিয়ে দিয়েছে। ভাইজান, তো ব্যাপারটা আমি যেটা আপনাদের বোঝাবার চাইলাম আজকের আলোচনার ভিতর দিয়ে, আমাদের সামনে বহু বিপদ আপদ মুসিবত, আলীর মতন হয়তো অত বিপদ আসবে না, তার চাইতে কিছু বিপদ আসতে পারে, আল্লাহর কোরআন দিয়ে আমাদের সমস্ত বিপদকে মোকাবেলা করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনকে সবসময় পাশে রাখবেন, কোরআনকে সবসময় সাথে রাখবেন। আলীর কাছে কোরআন ছিল বলি তো আম্মা সাইলা ফালা তানহার, জোরে কোন কথা ঠিক কিনা? আলীর কাছে কোরআন ছিল বলি তো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আলীর কাছে কোরআন ছিল বলি তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আলীর কাছে কোরআন ছিল বলি তো ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। জোরে সুবহানাল্লাহ। যদি কোরআন না থাকতো এতগুলো পরীক্ষা ড্যাঙ্গাইয়া রেজাল্ট গোল্ডেন এ প্লাস করা কঠিন ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা যদি আমাদের সামনে গোল্ডেন এ প্লাস রেজাল্ট চাই, আল্লাহর কোরআন ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ও ঝাড়ুদারের প্রশ্ন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় ধরে আলোচনা শুনবেন হুজুরে, কোরআন হাদিসে আলোকে তো আপনাদের উপস্থিত দাওয়া, আপনাদের জন্য যা কিছু তাওয়ারুফ হয়েছে আপনারা সাজরে গ্রহণ করে নেবেন।
আর আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে একটু সারিবদ্ধ হয়ে লাইন হয়ে বসবেন, তবে কামারুদ্দিন আমাদের একটু সহজ হবে, একটু সহজ হবে, লাইন হয়ে বসেন বাবা মনোরথের আগে। আমি অনুরোধ করছি আপনাদেরকে একটু লাইন হয়ে বসেন, পূর্ব পশ্চিম লাইন হয়, পূর্ব পশ্চিম লাইন হয়, জিকির করেন আর লাইন হন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যারা তাবারক দিবেন, যারা তাবারক দিবেন নিয়ে আসেন, তাবারক নিয়ে আসেন, দিলে এখন নিয়ে আসো, লা ইলাহা। এক ভাই আমাকে বলেছে আসাব ইবনে বারকিয়া, সুলাইমান নবী বললেন যে এত বড় পাওয়ার, কি পাওয়ার, চোখের পলকি বিলকিস রাজি সিংহাসন সামনে হাজির হবে। আল্লাহ কিন্তু কোরআনে এই ঘটনার সাথে আয়াতটা উল্লেখ করেছেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মা ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। এই আয়াতের বাংলা অর্থ যারা বুঝেছেন তাদের কাছে আমলের কথা বলা লাগবে না, কিন্তু যারা বোঝেন নাই তাদেরকে বলবো সর্ব অবস্থায় সকল অবস্থায় যারা আল্লাহর প্রতি ভরসা করবে, যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, এই বিশ্বাস যারা কলিজার মধ্যে রাখবে। আল্লাহ বলেছেন অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাওয়াসবুহু, আমি আল্লাহ তখন তোমার শক্তি হয়ে যাব। তাহলে চোখের পলকে বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর সামনে আনতে পারে কোনো মানুষ না, একমাত্র পারে আল্লাহ। ধরে কোন কথা ঠিক কি না, এই আমলটা সকল বিষয়ে সকল অবস্থায় আমরা ভরসা করবো কার উপর, আল্লাহর উপর। মুখ দেখালি করলে হবে না, আমি বলেছি স্বামী না অতা না, শুনতে হবে আমল করার নিয়তে, আল্লাহর উপর ভরসা করে। হইচই করতেছেন কেন বাজানোর দিকে, এই খিচড়ি সমস্যা কি জানেন, আমরা যখন এই যে অন্য জায়গায় ওয়াজ করি আদায় শুরু করলেই লোকজন আদায় দিছিল যায়, কিন্তু এই খিচড়ি যেখানে থাকে সেখানে মোনাজাতের একদম লোক আরও বাড়ে, ওই মেলা মুলা ছেলা ছুলা যা ছিল ওরা এই সুযোগ আর হাতছাড়া করে না, ঠিক কিনা বলেন, আপনারা বলেন, আপনারা একটা কথা চিন্তা করেন যে লোকটা ওয়াজ শুনলো না, ওয়াজ শুনলো না, তবারকে সামিল হলো, পোলা খাওয়ার জন্য সামিল হলো, ওই পোলা যদি খায় ওর কত টাকা খরচ হবে আপনি হিসাব করছেন, বহু ধরনের অসুখ ধরবে, বহু ধরনের, এই পোলার জন্য অসুখ ধরবে, এই কমিটির লোকেরাও চিন্তা চলে গেছে, ওরা মনে করছে লোকে হবে মনাজাতের আগে আদায় শুরু করবে, লোকজন কিন্তু কমে দেবে, বাড়ির যাবে, হুজুরের সময় আমরা দিয়ে দেবো, তাহলে তৈরি করছেন তো মনাজাতের আগে দিব না পরে দেবেন, আপনারা কন এখন খাস নিয়ত না কি নিয়ত বোঝা যাবে, আগে না পরে, তা আগে যদি দেন তাহলে খাস নিয়ত নেই, আগে দেওয়ার নিয়ত হলো যারা পরে হুড়াহুড়ি করবি চিল্লাচিল্লি করবি, দরকার কথা ঠিক কিনা, হয়তো ভাইয়ের নিয়ত ঠিক আছে আপনাকে নিয়ত ঠিক নেই।